आज के आमी एक चाउमिन बनिए देखाबो खुबी इजी एवं सिंपल एक रेसिपी एवं बाड़ीते एके बारे परफेक्ट झटझड़े एवं दुर्दान्त स्वादेर चाउमिन बनानो सकल टिप्स एवं ट्रिक्स ए भिडियोटिर माध्यमे आमी शेयर करबो। चाउमिनटा बॉयल करार जन्य आमी एखाने 1.5 लिटार जल निये निएछि। जलटा फुटे आसले दिए दिच्छि 1 टेबिल स्पून लवण। एबार दिए दिच्छि चाउमिन। एखाने आमी हाक्का नूडल्स यूज करेछि। ए पैकेटटार साथे एकटा नूडल्सेर मसला एवं रेड चिली सस देवा आछे। ए दुटो आमी रान्नाय व्यवहार करे नेब। আপনারা এখানে যে কোনো কোম্পানির বা যে কোনো নুডলস চাউমিন ইউজ করতে পারেন, কোনো অসুবিধে নেই। রান্নার প্রসেসটা কিন্তু একই থাকবে। চাউমিন বয়েল করার সময় বেশি ভেঙে দেবেন না, পুরো প্যাকেটটাই একসাথে এভাবে বয়েল হতে দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে চাউমিন কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না। খেয়াল রাখতে হবে এখানে চাউমিনটা কিন্তু 80% বয়েল করতে হবে, এর বেশি কিন্তু যেন না হয়। চাউমিনটা একটু কাঁচা থাকবে, তখনই আমরা জল থেকে তুলে নেব। আমার মোটামুটি 80% বয়েল হয়ে গেছে। এই কাজটা করতে টোটাল 5 থেকে 7 মিনিটই টাইম লাগবে। এখন আমি এটাকে জল থেকে আলাদা করে নিচ্ছি। জল থেকে আলাদা করে নেওয়ার পর একটু ভালোভাবে ছড়িয়ে বাতাসে ঠান্ডা করে নিতে হবে, তাহলে চাউমিনগুলো আর ওভার কুক হয়ে যাবে না এবং খুব ভালোভাবে ঝরঝরেও থাকবে। এখানে একটা ছোট্ট টিপস, যদি দেখেন কোনো কারণে চাউমিনটা একটু বেশি বয়েল হয়ে গেছে, তাহলে একটু রান্নার তেল নিয়ে চাউমিনের সাথে ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে চাউমিনগুলো কিন্তু একে অপরের সাথে আর লেগে থাকবে না। ওকে, চলুন যাওয়া যাক নেক্সট প্রসেসে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন ভিনিগার, 2 টেবিল স্পুন গ্রিন চিলি সস, 2 টেবিল স্পুন রেড চিলি সস। যেই প্যাকেটটা নুডলসের সাথে ছিল সেই রেড চিলি সসটাই আমি ইউজ করছি, এবং 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, আর দিচ্ছি 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস। আমার সয়া সসটা খুবই ডার্ক, তাই আমি অল্প করে ইউজ করছি। আপনারা পরিমাণ মতো ইউজ করে নেবেন, তবে চাউমিনটা যেন বেশি কালো কালার না হয়ে যায়, তবে কিন্তু দেখতে ভালো লাগে। চাউমিনের জন্য যে যে সবজিগুলো ব্যবহার করব সেটা রেডি করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। চাউমিন রান্নার ক্ষেত্রে কিন্তু রান্না করতে খুব বেশি টাইম লাগে না। এই সবজিগুলো কাটাকুটি বা সবজিগুলো রেডি করতে প্রত্যেকটা উপকরণ হাতের কাছে নিয়ে রাখতেই কিন্তু ম্যাক্সিমাম টাইম লেগে যায়। আমাদের সবজি কাটা হয়ে গেলে কিন্তু রান্নার 80% কাজ একেবারে কমপ্লিট। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ আমি এক চাউমিন বানিয়ে দেখাচ্ছি, আপনারা কিন্তু সেম প্রসেস অ্যাপ্লাই করে ভেজ চাউমিন বা পনির অ্যাড করেও চাউমিনটি বানাতে পারেন। আজকের রান্নায় আমি ব্যবহার করেছি বাঁধাকপি, গাজর, রেড বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। তাহলে চলুন রান্নাটা শুরু করছি। কড়াই বসিয়ে নিয়েছি, ভালোভাবে কড়াই গরম হলে প্রথমে দিয়ে দিচ্ছি তেল এবং ডিমটা ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি 4টে ডিম ইউজ করেছি। ডিমে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন। ডিমগুলোকে আমি ভালোভাবে একটু নেড়েচড়ে ছোট ছোট টুকরো আকারে ভেজে নেব। নিচের দিকটা একটু টাইট হয়ে আসলে, নিচের দিকটা ফ্রাই হয়ে গেলে এভাবে নেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমার হাইতেই আছে, ডিমগুলো ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এখন চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা 3-4 সেকেন্ড মতো ফ্রাই হওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি। সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে হাই ফ্লেমে ফ্রাই করে নেব 3-4 সেকেন্ড। এখন ভেজিটেবলসগুলো অ্যাড করব। সব ভেজিটেবলস আমি একসাথেই দিয়ে দেব। এই রান্নাটা হতে কিন্তু বেশি টাইম লাগে না, ম্যাক্সিমাম 10 মিনিট টাইম লাগবে রান্নাটা হতে। মনে রাখতে হবে পুরো রান্নাটাই কিন্তু হবে হাই ফ্লেমে। আমি সবজিগুলো থেকে অল্প অল্প করে একটু কাঁচা সবজি বাঁচিয়ে রেখেছি লাস্টে গার্নিশিংয়ে ইউজ করব বলে। সবজিতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, খুব বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই। সসের মধ্যে নুন থাকে এবং চাউমিন বয়েল করার সময়ও আমরা নুন ইউজ করেছি, প্লাস ডিমেও আমরা নুন ইউজ করেছি, তাই খুব অল্প পরিমাণে সাবধানে লবণটা ব্যবহার করতে হবে। এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে বয়েল করে রাখা চাউমিন। দেখতেই পাচ্ছেন চাউমিনগুলো কতটা ঝরঝরে হয়েছে এবং লম্বা লম্বা হয়েছে, একটাও ভেঙে যায়নি। তাই বারবার বলে দিয়েছি চাউমিনটা কিন্তু 80% এর বেশি সেদ্ধ করা যাবে না।
এইভাবে দুটো খুন্তি দিয়ে বা দুটো হাতা দিয়ে আমি ভালোভাবে একটু সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। চাউমিনটাও তেলের সাথে একটু ফ্রাই করে নেব 2-3 মিনিট মতো। চাউমিনের সাথে যে মশলা প্যাকেটটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো এবং 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। চাউমিনের মশলা অ্যাভেলেবেল না থাকলে স্কিপ করে যাবেন, কোনো অসুবিধে নেই। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ব্ল্যাক পেপার পাউডার। ব্ল্যাক পেপার পাউডারে কিন্তু চাউমিনের টেস্টটা খুব ভালো আসে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আগে থেকে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট এভাবে ফ্রাই করে নেব, যাতে ডিমের স্মেলটাও এবং ফ্লেভারটাও খুব ভালোভাবে চাউমিনের মধ্যে ঢুকে যায়। এখন দিয়ে দিচ্ছি সসের মিশ্রণটা। সসের মিশ্রণটাও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন সসের পরিমাণটা আমি খুব কমই ব্যবহার করেছি। আমার মনে হয় খুব বেশি সস ইউজ করলে খুব একটা ভালো টেস্ট আসে না চাউমিনে। এখন আমি আগে থেকে তুলে রেখেছিলাম যে কাঁচা সবজিগুলো অল্প অল্প করে সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন এবং ধনে পাতা কুচি। সব কিছু আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আমাদের এক চাউমিন। দেখেই জিভে জল আসছে, তাই না? এই চাউমিন কিন্তু স্ট্রিট সাইড চাউমিনের থেকে অনেক গুণ বেশি খেতে ভালো এবং হেলদিও। তাহলে তৈরি হয়ে গেল আমাদের হোমমেড এক চাউমিন, ঠিক রেস্টুরেন্টের স্টাইলে। চাউমিনের টেক্সচারটা একবার খুব ভালো করে নোটিস করুন। এই চাউমিনটা কিন্তু রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম যায় না। আমি এইভাবে চাউমিনটা সার্ভ করে নিচ্ছি রেস্টুরেন্টে যেমনভাবে করে, তবে আপনারা চাইলে বাড়ির খুন্তি দিয়েই সার্ভ করে নিতে পারেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট এপিসোডে আবারও কোনো হেলদি রেসিপি। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।